নমস্কার, মনিষাস ফুড ল্যাবে সবাইকে জানাই স্বাগত। আজ কোনো চাইনিজ কোনো কন্টিনেন্টাল ডিশ নয়, আজ একটা সাবেকি রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। পুঁই শাক, কুমড়ো ও আলু দিয়ে মাছের ডিম। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এক থালা ভাত শুধু এই তরকারিটা দিয়েই কেমন নিমেষে শেষ হয়ে যায়। তাহলে চলুন ঝটপট রান্নাটা করে ফেলি। দেখুন, আমরা নিয়েছি পুঁই শাক, কুমড়ো, আলু আর মাছের ডিম। সমস্ত সবজিগুলো ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর জল ঝরিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল 6 টেবিল চামচ, তার মধ্যে দিলাম 5 ফোড়ন ও 1টা শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে আমি আলুগুলো প্রথমে দিয়ে দিলাম। কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিলাম সামান্য একটু নুন। দেখুন, আলু মোটামুটি ভাজা হয়ে এসছে, কিন্তু খুব বেশি ভাজবেন না। এবার এর মধ্যে কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো আলুর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার আগে আমি দিয়ে দিলাম পুঁই শাক। এবার পুঁই ও কুমড়ো থেকে যে জল বের হবে, সেই জলেই সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কিন্তু কোনো জল দেবার প্রয়োজন নেই। রান্নার সময় একটা কথা সবসময় মাথায় রাখবেন, যথাসম্ভব জল না দেওয়ার। কারণ যত কম জল দেবেন রান্নার স্বাদ তত বেশি ভালো হবে, বা রান্না তত বেশি সুস্বাদু হবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একেবারে গ্যাসটাকে লো ফ্লেমে করে একটা পাত্র ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকাটা খুলে দিলাম, দেখি আমাদের সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। সমস্ত সবজিটাকেই আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন, আমাদের সবজি প্রায় অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিলাম 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণে চিনি। চিনিটা না দিলে ঠিক মতো স্বাদ আসবে না, কারণ নুন আর চিনির ব্যালেন্স রান্নাতে ঠিক না থাকলে রান্নার স্বাদ ভালো হয় না। আমার মনে হচ্ছে আর একটু সেদ্ধ হলে ভালো হয়, কারণ পুঁই শাকের ডাঁটাগুলো আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে। তাই আরও কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, একেবারে লো ফ্লেমেই রাখবেন। এবার সবজি ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে সেদ্ধ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। রান্না করা সবজিটা অন্য একটা পাত্রে তুলে নেওয়ার পর
আরেকটি পাত্রে আমি 4 টেবিল চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এলে একটা বড় মাপের কোঁচানো পেঁয়াজ ও 10-12টা কোঁচানো রসুন এর মধ্যে দিয়ে দিলাম। চেষ্টা করবেন রসুনটা কুচিয়ে দেওয়া থেতো বা বাটা দেবেন না। এবার এর মধ্যে আমি 200 গ্রামের মতো মাছের ডিম দিয়ে দিলাম। মাছের ডিমটা পেঁয়াজ ও রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে সব কিছুই করবেন একেবারে লো ফ্লেমে। এবার এখানেও আমি নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন, কারণ আমি এর আগেও নুন ব্যবহার করেছি। ভালো করে নুনটা এর সাথে মিশিয়ে দিতে হবে। মাছের ডিমটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর সাথে রান্না করে রাখা সবজিটা মিশিয়ে দিলাম। এটাও লো ফ্লেমে মিনিট 5-7 মিশিয়ে নিতে হবে। রান্না আমার অলমোস্ট ডান, এবার আমরা সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। যেন একটা সার্ভিং বোলে আমি এটা নিয়ে নিলাম, আর তার উপর ছড়িয়ে দিলাম ভেজে রাখা কিছু মাছের ডিম। তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওটি চলার সময় ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।